আমাদের সমাজে আপনার জিহাদ নিয়ে খুব কম আলোচনা হয়, তা আমরা কিভাবে সঠিক জিহাদ বুঝতে পারবো? আর তাছাড়া আপনার এই যে মিশরের যে বর্তমান পরিস্থিতি, এটা কি জিহাদের আওতায় আসবে? যারা মারা গেছেন এরা কি শহীদ হবেন? জিহাদ সম্পর্কে উনি একটা কথা বলেছেন যে জিহাদ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা কম হয়। ঘটনা হয়ে গেছে এখানে, ফেস হয়ে গেছে আরেক জায়গায়। ওই যে আমি আগে একটা মূলনীতি বলেছিলাম যে কারণে কারণ খাইছে, ওইটা না, ওটা ভালো করে মনে রাখবে। এটা কিন্তু একটা বড় মূলনীতি, বাংলাতে কথাটা হলো একটা আঞ্চলিক ভাষায়, কিন্তু এটার মূলনীতি কারণে কারণ খাইছে। তো জিহাদ আমলের দিক থেকে এমন কোন আমল ইসলামে নাই যার এত ফজিলত আছে যেটা জিহাদে আছে। কারণ এক শব্দে জিরওয়াতু সানামিহি জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাটা হলো ইসলামের কুজ, মানে একটা পশুর সবচেয়ে উপরের অংশটা কুজ। কিন্তু এরপরেও জিহাদ নিয়ে তো সাইলেন্ট কেন আলেমরা? বিশেষ করে যারা যত যোগ্য আলেম দেখবেন তারাই তত বেশি সাইলেন্ট, কথা কি বাস্তব না অবাস্তব? এর এগেনস্টে যারা যত আবেগী বা ইসলামী গবেষণা ইসলামী চিন্তা চেতনায় একটু অগ্রসর, ইনারা কিন্তু বেশি খর্বহস্ত। কারণটা কি? কারণ হলো এই জায়গাতেই যে ভরা কলসি নড়ে কম। আচ্ছা, তো এখানে এই কারণে হয়েছে জিহাদের যে পারিপার্শ্বিকতা, তার যে পরিস্থিতি বা পরিবেশ, তার যে শর্ত, কোরআনেই আছে যে ইজা আল্লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, একজন রাষ্ট্রনায়ক দাও যার অধীনে আমরা আল্লাহর পথে জিহাদ। এরপর বুখারীতে আসছে আল ইমামুজ্জুন্না ইউকাতালু ইউকতালু মিন ওয়ারাইহি, ইমাম হলেন ঢাল স্বরূপ, তার অধীনে জিহাদ করা হয়। তাতারীদের বিরুদ্ধে ইমাম ইবনে তাইমিয়া যুদ্ধ করলেন, ওই সময়কার বাদশার অধীনে যুদ্ধ শেষ হয়ে গেলে উনি ফিরত যাচ্ছেন। ওরা বলছেন ইলা আইনা ইয়া ইমাম, ইমাম সাহেব যাচ্ছেন কোথায়? বললেন যে আমার দায়িত্ব ছিল যুদ্ধ করা আপনার অধীনে, এই জন্য এখানে ছিলাম, এখন আমার আসল অঙ্গনে চলে যাচ্ছে, এটা হল ইলম প্রচার করা। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং জিহাদকে দুই দিকে একই সাথে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কম্পেয়ার করেছেন, কিন্তু এরপরে পরে প্রাধান্য কিন্তু দিয়েছেন এবং ব্যাপকতা দিয়েছেন ইলমে, আল্লাহু আকবার। তো সেই জন্য ইলমই আপনাকে বলে দিবে যে কোন সময় কিভাবে কোন পদ্ধতিতে জিহাদটা করা হয় এবং কোনটা ইসলামী জিহাদ এবং কোনটা অনইসলামিক জিহাদ, অথবা কোনটা আংশিক ইসলামী জিহাদ আর আংশিক ইসলামী জিহাদ না। তো সেই জন্য এই বর্তমান পরিবেশ ওই জিনিস দাবি রাখে না বলেই বিশেষজ্ঞ আলেমরা এখানে বেশি সাইলেন্ট থাকেন। এবং যেহেতু এই জিনিসটা হলো একটা মানে আবেগের ব্যাপার, স্পৃহা, এবং যুবকদের রক্ত হলো টকবগে, যদি একজন আলেম বক্তৃতা দেন ওই বর্তমানে একটা মেম্বারে উঠে, বক্তৃতার কিন্তু পাঁচটা প্রকার আছে। একটা হলো হামাসি বক্তব্য, আগুন ছাড়া উদ্ধৃত করে সোহলা বায়ান, মানে অনলবর্ষী বক্তা। অনলবর্ষী বক্তা যদি আজকে খুতবাতে উঠে উনি জিহাদের উপরে কয়েকটা আয়াত বলে দিলেন এবং তার স্থান কাল পাত্র কিছুই বললেন না, অবস্থা কি দাঁড়াবে? এখনই গিয়ে ওই যে মণিপুরি পট্টিতে একজন ডুবে গিয়ে হত্যা করা শুরু করবে, কথা কি বাস্তব না অবাস্তব? যখন এই হারাম মাসগুলো কেটে যাবে, পার হয়ে যাবে, তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করবে। এই যে আয়াত তো আছে, আপনি যদি এটা অনুবাদ পড়েন আপনি বলবেন যে আলিম সাহেব বরং আয়াত গোপন করতেছে, কিন্তু না, আলিম সাহেব তাফসিরের মূলনীতির ভিত্তিতে উনি এখন আপনাকে রক্ত ঠান্ডা থাকতে বলতেছে। কেননা এটার অর্থ এই না যে ফাকতুল মুশরিকিন যেখানেই পাও হত্যা করো সব সময়ের জন্য, অনেক শর্তের মধ্যে মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে। আর ওটার জন্য তো যে সমস্ত ভাইরা আবেগী ওনারা চেষ্টা করতেছেন, এখন তো পান নাই, তো পাওয়ার আগেই যদি শুরু করে দেন। তো আরবিতে ইয়েতে মূলনীতি আছে, মান তাআজ্জালা ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহরমানিহি, যে ব্যক্তি যেই সময় আসার আগে কোনো কাজে তাড়াহুড়া করলো তাকে বঞ্চিত করে শাস্তি দেওয়া হবে। তার উদাহরণ ইসলামিক ফিকহের মধ্যে হলো কোনো সন্তান যদি পিতাকে হত্যা করে, পিতাকে হত্যা করার কারণে তার অপরিহার্য পরিণতি হবে এই সন্তান অন্তত এই পিতার উত্তরাধিকার পাবে না। কারণ কি? পিতাকে হত্যা করার তার মূল উদ্দেশ্য এখানে এটাই ছিল যে বাবা দুনিয়া থেকে চলে গিয়ে আমি উত্তরাধিকার পাবো, কিন্তু যদি সে ধৈর্য ধরত পুরো অংশই পাইত। এইভাবেই অনেক শাস্তি হয়তো বা আল্লাহর পক্ষ থেকেও আসে আমরা ইলমের ক্ষেত্রে প্রায়োরিটি রক্ষা না করার কারণে। অনেক সময় আপনারা আশ্চর্য হয়ে যান যে আল্লাহ তোমার দিনের জন্য আমরা এত ত্যাগ দিচ্ছি কিন্তু তুমি যেন সাহায্য করছো না। ঘটনা সেখানে পেশ খাই নাই, পেশ খাইছে আরেক জায়গায়। আল্লাহ যেমন বড় তার দিনও তেমন বড়, এবং আল্লাহর দিনের সাহায্য করার মূল দায়িত্ব কিন্তু আল্লাহ, আপনাকে সাহায্য করার দায়িত্ব আপনার। আপনি এবাদতটা করতেছেন, ইলম শিখতেছেন সঠিক না কি না, এবং এই অনুযায়ী আপনি ত্যাগের জন্য প্রস্তুত থাকেন, কিন্তু সময় আসতে হবে। তো আপনি যদি খাল আসার আগেই লঙ্গি নড়াচড়া শুরু করেন তো মানুষ হাসবে কি আসবে না? এই জন্য আমি নিরুৎসাহিত করছি না, দিনের জন্য আমাদের স্পৃহা থাকা দরকার, একটা অনুমতি থাকা দরকার, কিন্তু এটা অবশ্যই ফলো করতে হবে সময় এবং স্থান কাল পাত্র বুঝে কাজ করার। এই ধরনের একটা ঘটনাই ভাই নিজেই বলেছেন যে মিশরে অনেকটা হয়তো ঘটছে, পুরা না ঘটলেও আমরা মনে করেছি যে আমাদের প্রস্তুতি হয়ে গেছে এবং আমাদেরকে আল্লাহ বোধ হয় মসনদে বসিয়েছেন এবং সম্মানের মুকুট পরিয়েছেন। প্রথম কথা হলো ইসলামের মনীষীরা কি বলেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা এটা কি মেহনা নাকি না মিনহা, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়া এটা কি পুরস্কার নাকি না পরীক্ষা? এখানে এখানে এই যে দুইটা প্রশ্ন, এর মধ্যে সঠিক উত্তর হলো এটা হলো মূলত মেহনা,
এটা আপনাকে সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয় নাই, আপনার ঘরে বরং দায়িত্ব দিয়ে আপনাকে বড় একটা পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। কারণ হাদিসে কি আসছে যে যাকে নেতৃত্ব দেওয়া হলো ফাকাত জুবিহা বিগাইরি সিকিন, বিনা ছুরিতে তাকে জবাই করা হলো, আমরা বলি বিনা রশিদে বাঁধা হলো। তো অতএব আমাদের অনেক জিনিস আছে এখন পর্যন্ত বুঝার। এই বিষয়টা মসজিদে উঠার আগে জানেন ওঠার পরে কি করছে একটা তাফসি আমার কথায় কথায় সেগুলো নিন্দা করতে না, আপনাকে একটু আইডিয়া দেওয়ার জন্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, সারা পৃথিবীর সমস্ত মুফাসসির আলেমরা তাফসির করতেছেন যে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে যারা আলেম। একটা সাজ, এই যে মূলনীতির কারণে এটা বিপদ করছে, একটা সাজ পেরাত আছে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা আ, আর তার অর্থটা কি হচ্ছে সম্পূর্ণ উল্টা, যে আল্লাহ পাক যদি তার বান্দাদের মধ্যে কাউকে বা কোন শ্রেণীর মানুষকে ভয় করেন তবে আলেমদেরকে ভয় করেন। এই ক্যারেক্টার কি সঠিক হওয়ার কোন যৌক্তিকতা আপনারা পাচ্ছেন? তো আমি মিশরের একটা রাষ্ট্রীয় ইয়েতে আমি মসজিদে আরোহিত হয়েছি, ওমরুল খাত্তাব বলেছেন খিলাফত মিসর ওয়েলায়েত মিসর তাদিনুল খিলাফা, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা খিলাফতের সমকক্ষ। সুবহানাল্লাহ, এটা পাওয়ার পরে আমি তাফসির বিষয়ে জানি না, তার মৌলিক মূলনীতিগুলো জানি কি জানি না, আমি কোরআনের ওই একটা মানে একেবারে যেটা গ্রহণযোগ্য কেরাত না ওই কেরাত দিয়ে আমি এসে বিরাট ফজিলত বলা শুরু করলাম মুসলিম মিল্লাতের মধ্যে। ওই জায়গাতে যে ইব্রাহিম ফিতনা ছড়াইছে আমার মনে হয় এর চেয়ে বেশি ফিতনা হয়েছে। আর আবু বকর সিদ্দিক বলছেন কোরআনে যদি কেউ মূলনীতি ছাড়া কথা বলে সে কুহুরি করলো, আর এই জায়গায় বলছেন সে সঠিক তাফসির করলেও সে ভুল করলো। এরপরে উল্টো আবার এখন আমরা বিভিন্ন দূর শুনতেছি আমাদেরকে অমুক পক্ষ সঙ্গ দেয় নাই বলে আমরা এই জায়গায় ফেল হয়েছি, ওই জায়গায় এই হয়েছে ওই হয়েছে, এটা হলো যারা ব্যর্থ হয় তাদের কিছু মন্তব্য। আমি কিন্তু এই কথা দিয়ে আপনাকে এখানে বুঝতে চাই নাই যে আমি হলাম এখানে যারা মুসলিম পক্ষ তাদের খুব বিরোধী একজন মানুষ, আমি বরং তাদের পক্ষের, কিন্তু আমি হলাম সবচেয়ে বেশি রীতি এবং নীতির উপর ভিত্তিশীল যে পক্ষপাতিত্ব করার সেই পক্ষপাতিত্ব করার পক্ষে। যেইভাবে আমরা কোন মুসলমানদের সাথে পক্ষ দিলে আল্লাহ খুশি হবেন এবং দুনিয়াতে আইস হোক ফাইল হোক দেরিতে হলো আল্লাহর মানে সাহায্যটা আসবে এবং স্থায়ী হবে। কিন্তু এখন আমরা যেগুলো করে যাচ্ছি অনেক সময় অগোছালো ভাবে এবং অনেক সময় হলো ওই যে আখের না গুছি অথবা ফাউন্ডেশনকে মজবুত না করে যার ফলে আমাদের এই দুর্দশা ঘটেছে। সেই জন্য আজকে আমাদের উচিত ওই আয়াতের দিকে লক্ষ্য রাখা, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। এই আয়াতের দাবি হলো সংস্কার আগে সংশোধন আগে, এরপরে হলো আপনি পদ পাবেন অথবা পরিষ্কার আল্লাহ আপনাকে দান করবেন। আমরা অনেকে মনে করে নিয়েছি দাওয়াত এবং সংস্কার সংশোধনের চেয়ে আমরা যদি আগে কোনো পার্লামেন্টে যেতে পারি তাহলে সংশোধন হবে। এই মূলনীতিটা কিন্তু একটা মারাত্মক মূলনীতি, এটা যেই বলুক এবং যেটা যেই পোষণ করুক না কেন যেই অজুহাতে এটা কিন্তু ভুল। আগে আল্লাহর কাছে এই জিনিসগুলো আমরা সংশোধন করার জন্য যদি প্রস্তুত থাকি এরপর আল্লাহর দিনের জন্য যে যেখান থেকে যে যে অঙ্গনে আমরা আছি আমাদের অবস্থান থেকে চেষ্টা করি, আমি এটার জন্য সাধুবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। আমার প্রশ্ন হইল জাকির নায়ক একটা লেকচারে বলেছেন জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, অনে এই হাদিসটা কি সহি? সহি যদি হয় থাকে তাহলে বিশ্বের মুসলিমরা এই জিহাদটাই বিমুখ কেন? আমরা যতই দামা চাফা দিই কাজ হবে না, আমরা জিহাদের জন্য প্রস্তুত, ওখানে তো এটা হাদিসটা সহি না মিথ্যা এটা জানতে চাই। প্রথম কথা হলো এই হাদিসের সনদে যারা মুহাদ্দিসরা বলছেন এটা হাদিসটা বিশুদ্ধ না, তবে এটার একটা অর্থ সঠিক হতে পারে কিন্তু সঠিক অর্থটাই হলো এইভাবে না, আপনি যেভাবে আবেগ দেখিয়েছেন কিছু বিষয় আছে না যে আপনি প্রস্তুত আছেন, প্রস্তুত থাকলেও হবে না, আমার আল্লাহ প্রস্তুত কিনা? আপনার সবচেয়ে মূল উদ্দেশ্যটা কি? আমরা যে আজকে শেষ পয়েন্টটা রাখছিলাম যে মাকাসিদুস শরিয়া, আপনি যত কিছু করবেন, আমি যে আলোচনা করলাম এখানে দাঁড়িয়ে আপনি শুনলেন তো কষ্ট করে, আরেকজন ভাই বলছেন আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি রক্ত দিয়ে দিবেন, দিয়ে দেন আমি তো আরো ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আপনার রক্তটা যাবে কোথায়? এখানে হলো প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রক্ত দেওয়া হয়েছে, জানা দেওয়া হয়েছে, এরপরে সাহাবী এসে বলছেন যে এই লোক তো জান্নাতের পাখি। আল্লাহ নবী বললেন ইন্না শামলাত আল্লাতি তাসাবাহা ক্বাবলা আন তুক্তাসামুল গানাই তুক্তাসামাল গানাইম লা তাশতাইলু আলাইহি নার, এই ব্যক্তি গনিমতের মাল সম্পদ বণ্টন হওয়ার আগে যে কম্বলখানা নিয়ে নিয়েছিল ওই কম্বল দিয়ে আল্লাহ তার গায়ে আগুন জ্বালাচ্ছেন, দাউদাউ করে আমি দেখতে পাচ্ছি আগুন জ্বলছে। শিশু মারা গেল, মা এসা বললেন সে তো জান্নাতের চড়ুই পাখি, আল্লাহ নবী বলেন জান্নাতের চড়ুই পাখি তুমি এমনি বলে দিলা। ওই যে ওই জায়গায় মূলনীতিতে ভুল হয়েছে যে আল্লাহর উপরে না জানে কোনো কথা বলে দেওয়া, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা এইভাবে মারা গেলে এভাবে হবে, কিন্তু এরপরও আপনি কে শহীদ হলো কে গাজী হলো এই টাইটেলটা দেওয়ার অধিকার আপনি রাখেন কি রাখেন না এটা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। যাই হোক, বলতেছিলাম যে আপনি প্রস্তুত আছেন এটা অত্যন্ত একটা ভালো আবেগের কথা, কিন্তু এই পরিমাণ প্রস্তুত আছেন কিনা যে পরিমাণ আল্লাহ চান, এই পরিমাণ প্রস্তুতি নিতে গেলে সর্বপ্রথম আপনি আগে দেখেন আপনার নিজের ব্যক্তি জীবনের ইমান আকীদার কথা এবং আপনার পরিবারে কি পরিমাণ সংস্কার করেছেন সংশোধন করেছেন। আমরা তো বাস্তবে দেখি যে এই ধরনের যারা অত বেশি আবেগ দেখায় এদের আবার পিছনের অংশ তত বেশি আবার গ্যাপ থাকে,
খুলকে দেখেন যে অনেক জায়গাতেই শিথিলতা আছে কিন্তু ফরাদপুর এক জায়গায় এসে উনি চাচ্ছে যে ওভারটেক করে জান্নাতে চলে যাবে এরকম ঘটনা সাহাবাদের মধ্যে হয়েছে আল্লাহর নবী আমি গ্রামের মানুষ অনেক ঝামেলা আছে ইসলামের কাজে সংক্ষেপে বলে দেন যে আমি কিভাবে জান্নাতে একেবারে ঢুকে পড়বো আল্লাহ নবী বললেন যে তাইলে লায়াজালুল লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির মাধ্যমে তোমার জবানকে তাজা রাখো তো আমাদের প্রশ্ন করতে হবে সাহাবাদের মানসিকতা নিয়ে উত্তর দিতে হবে আলেমদেরকে ওই মানসিকতা নিয়ে আমি একটা দৃষ্টিভঙ্গি পোষণ করি এবং আমি আমি একটা স্বপ্ন দেখছি যে ইসলামের জন্য এটা এটা ভালো চিন্তা করেছেন এর সব পাবেন কিন্তু যদি ইজতেহাদে ভুল হয়ে যায় এর চেয়ে বড় বিপদ হলো আপনি যদি মুজতাহিদ না হন কথা কি জানেন আমি যে আজকে শাস্ত্রীয় বিষয় নিয়ে কথা বললাম কারণ কি যে আমরা অনেকেই ডিসিশন দিয়ে দেই ডিসিশন দেওয়ার অর্থ হলো আমি নিজেকে দাবি করেছি মুজতাহিদ মানে আমি ডিসিশন দেওয়ার যোগ্য কিন্তু আসলে আমি যোগ্য কিনা ইমাম বুখারী ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেইনি যতক্ষণ পর্যন্ত মদিনার মধ্য থেকে 70 জন বিজ্ঞ আলিম না বলেছেন যে ইমাম মালিক তুমি ফতোয়া দেওয়ার যোগ্য আজকে তো মুসলিম বিশ্বের যে সমস্যা তার মধ্যে একটা হলো এই যে 70 জন আলিম উল্টাই বলতেছেন ওর যোগ্যতা নাই কিন্তু উনি ওনারটা চালিয়ে যাচ্ছে বাস্তব না বাস্তব সেই জায়গায় আলিম তো আলিম সাধারণ মানুষ গিয়ে দেখেন কি সিদ্ধান্ত দিচ্ছে উল্টা আর আলিমদেরকে বলতেছে বেচার ইমান মনে হয় অনেক দুর্বল কেন ওই যে ওনার আবেগের সাথে মিলে নেই প্রথম কথাই বুঝবেন যে ইলমের যে কথাগুলো এগুলো প্রথমেই আবেগ থেকে মুক্ত থাকতে হয় ইলম কশ্চিন কারো আবেগ দিয়ে আপনি ইলম অর্জনই করতে পারবেন না ইলম অর্জনের প্রথম সূচনাই হলো ধৈর্য প্রথম সূচনাই হলো আপনার ঠান্ডা মস্তিষ্ক প্রথম সূচনাই হলো সদিচ্ছা নিয়তকে খাটি করা নিজেকে আগে সংশোধন করা পরিমার্জিত চরিত্র নিয়ে আসা কিন্তু আবেগটা হলো বিপরীত সবসময় আবেগ এবং উদ্বেগ উৎকণ্ঠা এগুলো হলো বিপরীত আর এই জিনিসটা আপনার ব্যক্তি জীবনে কোনো একটা দুনিয়ার কাজে আপনি যদি প্রয়োগ করেন সেটা একটা কথা কিন্তু সেটা যদি আপনি দিনের ক্ষেত্রে নিয়ে আসেন এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর হয় মারাত্মক হয় কারণ এটা পুরা ইসলাম এবং মুসলিম জাতির উপরে কলঙ্ক হয়ে থেকে যায় আপনি করলেন একটা আবেগের কাজ যেমন ওই যে এখানে সেখানে আমাদের বিন লাদেন সাহেব আক্রমণ চালালে যদি চালায় থাকে কিন্তু এই যে সিস্টেমটা অবলম্বন করা হলো এখানে জেএমবিরা করলো সিস্টেম যে অবলম্বন করলো এটা তো ইসলামে গ্রহণ করে না কিন্তু এখানে এর ফলে কি হয়ে গেল ক্ষতি সারা জাহানে বড় বড় আলিমরা দাঁড়িয়ে নিয়ে চলতে পারে না টুপি নিয়ে তাদের চলা মুশকিল হয়ে গেল বাচ্চারা হঠাৎ করে বাসাতে একটা লম্বা দাঁড়িয়ে লোকজন দেখে এই বাংলা ভাই আসছে সবাই সবাই ঘরে ঢুকো বলে কি বলে না ওনারা তো খুব একটা ভালো মনে করে বললো কিন্তু প্রথম কথা হলো ইসলামের মূলনীতিতে এইভাবে সিস্টেম নাই দ্বিতীয় হলো এখন কি হয়ে গেল কয়েক বৎসর বা কয়েক যুগ পর্যন্ত ওনাদের এই কাজের যে খেসারত এটা দিতে হচ্ছে কাকে শুধু মুসলমানদের কিনা আল্লাহর দিন ইসলাম তাইলে এই যে ক্ষতি করাটা একটা জবাবদিহিতা লাগবে কে আমাদের আক্রান্ত কোথায় আপনি বললেন যে হঠাৎ করলে আপনি চলে যাবেন জান্নাতে না জান্নাতে যাওয়া এমন সহজ যে আবার অনেক অনেক কঠিনও আছে যেসা করোগা ওয়েসা ভরোগা নেই মানতা তো করকে দেখ জান্নাত বি জাহান্নাম বি নেই মানতা তো মরকে দেখ উর্দুতে কথা আছে যেমন কর্ম তেমন ফল যদি বিশ্বাস না হয় তো করে দেখো আর জান্নাত ও জাহান্নাম হলো কাজের উপর ভিত্তিশীল যদি বিশ্বাস না হয় তাহলে মারা গিয়ে দেখো তো মারা যাওয়ার পরে দেখবেন এই কথাই যেটা আল্লাহর বিচারে আসে কোন ওজন দুনিয়ার কোন আবেগী আলেম বিরাট বড় মানে বক্তা অথবা লেখক এগুলোতে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই যে মূলনীতি যেগুলো বলা হলো এগুলো সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের সারা জীবনের সাধনার নির্যাস আর এটা দিয়েছে তারা শুধুমাত্র ইসলাম এবং মুসলমানদের সেবায় নিয়োজিত হতে গিয়ে আপনি একটা চিন্তা নিয়ে আসছেন এটাকে আমি বলছি চিন্তাবিদ আলেমরা বলছে কোনো ফকির না মুফাসসির মুহাদ্দিস আমাদের সমাজে এমন কেউ আসে যায় নাই যার কারণে আজকে পাক ভারতে আমরা একটা আলাদা ইসলাম পেয়ে গেছি এটা আগেই আপনি বুঝবেন যে শাস্ত্রীয় আলোচনার পরে আপনার ব্রেইনে এই জিনিসটা ঘোরানো দরকার যে আমরা আসি কোথায় এখন পর্যন্ত আপনারা গবেষণার জগতে আছেন ইলমের জগতে ঢুকতেই পারেন নাই আলেমরা যারা বিজ্ঞ আলেম শাস্ত্রীয় মাপকাঠিতে উত্তীর্ণ তারা আমাদের এই সমস্ত ভাইদেরকে শুধু বলছেন মুফাক্কির ইসলাম কোন ফকিহ কোন মুহাদ্দিস কোন মুফাসসির ধরেনই নাই তাদেরকে আমরা সারা পৃথিবীর মধ্যে সেরা মুফাসসির ধরতেছি তারা তাফসীর জগতে এদেরকে চিনেই কেন মূলনীতিতে ওনারা মিস্টেক করেছেন প্রচুর পরিমাণ মিস্টেক আপনারা কি বাধ্য করবেন সেই উদাহরণগুলো বলতে আমি বলতে রাজি না তাদের কোন গবেষণা কোন চিন্তা ওই ডাল আলু পটল খেয়ে ব্রেনে যেগুলো আসে এগুলোর আলোকে ইসলামের যে কথাগুলো আসে এটার দাম এটার মূল্য আর যেটা মূলত ইলমে ওয়াহির উপরে যারা সারা জীবন রিসার্চ করে গবেষণা করে তার স্বচ্ছ সুদর্শিনীতে হাবুডুবু খেয়ে শাস্ত্রীয় কায়দায় বড় বড় আলিমদের সামনে নিজের হাঁটুকে গুটিয়ে বৎসরের পর বৎসর বরং যুগের পর যুগ তারা শুধুমাত্র ওই সাধনায় ছিলেন ওই সমস্ত আলিমদের সামনে এই সমস্ত কথা নিয়ে আসেন না এটা মারাত্মক ভুল এবং এটাই হলো আমাদের মুসলিম মিল্লাতের বিভিন্ন ধরনের বিঘ্নতা ইসলাম ধর্মকে ভুল বোঝাবো যে বড় একটা কারণ আবেগ এবং উদ্বেগ এগুলোকে পিছনে রাখবেন বিদ্যা এবং বুদ্ধিকে সামনে করে দিবেন এবং মনে রাখবেন যে বুদ্ধির যে আয়নাটা এই আয়নার সামনে যতদিন পর্যন্ত ইলমে ওয়াহির আলোকে না রাখা যাবে পৃথিবীতে কোন আলিম তার চক্ষু বিবেকের চক্ষু দিয়ে সঠিক জিনিস নির্ণয় করতে পারবে না আজকে আমাদের সমাজে কিন্তু কোরআন ও সুন্নাহর যে আলোটা ওই আলোটা আমাদের বিবেক চোখের সামনে ওই পরিমাণে এখনো আনা হয় নাই যেগুলো আনার দরকার ছিল
সেজন্য আমরা এই সমস্ত অবসালো কথা বা বিভিন্ন আবেগের এবং উৎকণ্ঠার জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের উচিত এলিমের আলোকে নিজের আমলকে সাজানো, এর পরে দাওয়াতি কাজে মনোনিবেশ করা, তারপরে নিজের পরিবার সমাজকে সংস্কারের জন্য সংশোধনের কথা সুন্দর কায়দায় কৌশলে সুন্দরভাবে মানুষকে বোঝানোর যে পথ, সেই পথ অবলম্বন করা।